প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। দেশে অক্টোবরে কমতে পারে ভোজ্য তেলের দাম, বলছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে ভারত সফর নিয়ে বিএনপিকে আয়নার মুখ দেখতে বললেন ওবায়দুল কাদের। বগুড়ায় বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। এবং সর্বশেষ জানাবো জ্বালানি তেল ডিজেল আমদানিতে বিকল্প উৎস খুঁজছে সরকার। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর সঙ্গী তালিকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনও রয়েছেন। আগামী 15 থেকে 30 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী গত সোমবার থেকে ভারতের রাষ্ট্রীয় সফর করেন। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়, বিশেষ করে ভারত নিয়ে তার সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থ তার কারণে ভারত সফর করেনি পররাষ্ট্রমন্ত্রী। ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। জ্বালানি তেল সহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলা এবং নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী হত্যার প্রতিবাদে ঝালকাঠি যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতাকর্মীরা কামারপট্টি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশই বাধার মুখে স্লোগান দেয় যুবদল নেতাকর্মীরা। দেশে অক্টোবরে কমতে পারে ভোজ্য তেলের দাম, বলছেন বাণিজ্যমন্ত্রী। দেশে ভোজ্য তেলের দাম আগামী অক্টোবরে কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। টিপু মুন্সি বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমছে, ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আশা করছি আগামী মাসে এখানে ভোজ্য তেলের মূল্য কমবে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে, এ সংক্রান্ত সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। এর আগে গত 23 আগস্ট সয়াবিন তেলের দাম 7 টাকা বাড়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজারে কমতে থাকলেও এই সিদ্ধান্ত নেয় তারা, ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাঁড়ায় 192 টাকা। লিটার প্রতি খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 175 টাকা, আর 5 লিটারের বোতলজাত দর পড়ে 945 টাকা। এছাড়াও 1 লিটার খোলা পাম অয়েলের মূল্য ধরা হয় 145 টাকা। তবে এর আগে গত 17 জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমায় এ সিদ্ধান্ত নেয় তারা। ভারত সফর নিয়ে বিএনপিকে আয়নায় মুখ দেখতে বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর নিয়ে অপপ্রচার না চালিয়ে বরং নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কী ছিল তা আয়নায় দেখতে বিএনপি নেতাদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ার কথা বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির হয়নি, কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে। প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকায় বিএনপির রাজনীতি উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা দুদেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। বিএনপি তাদের শাসনামলে দ্বিপক্ষীয় কোনো সমস্যার সমাধান করতে পারেনি, এমন দাবি করে কাদের বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতুবন্ধন। এরই ধারাবাহিকতা এবারে সফরও পারস্পরিক বন্ধুত্ব ও উন্নয়নের পথরেখার সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কী পেয়েছে তা এক কথায় বললে বলবো, বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান বাস্তবতায় জনগণের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়েছে ভারত। বিএনপি নাকি সন্ত্রাসী বিশ্বাস করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে বিএনপির বসবাস সন্ত্রাস আর ষড়যন্ত্রের সঙ্গে, বন্দুকের নলের মুখে
নিয়েই তো বিএনপির জন্ম। জনগণের প্রতি বিএনপির কোনো কমিটমেন্ট নেই, আগেও ছিল না, এখনও নেই। আন্দোলনের নামে জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা পেট্রোল বোমা আর সন্ত্রাস কাদের সৃষ্টি প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আর ষড়যন্ত্র, এ তিন নিয়ে বিএনপির রাজনীতি। তাদের টার্গেট লুটপাট ও দুর্নীতি। এদেশের রাজনীতিতে হামলা মামলা ষড়যন্ত্র আর সন্ত্রাস নৈরাজ্যকে লালন করেছে তারা, যা এখনও করছে। বগুড়ায় বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। বগুড়ার শেরপুরে একই সময় ও স্থানে বিএনপি আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আহ্বান করায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের স্থানীয় বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল হোসেন নিশ্চিত করে বলেন, একই সময় ও স্থানে দুটি রাজনৈতিক দল কর্মসূচির ডাক দিয়েছে। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। জ্বালানি তেল ডিজেল আমদানিতে বিকল্প উৎস খুঁজছে সরকার। কম খরচে আমদানির জন্য ভারতের সঙ্গে আলোচনা শুরু করছে বিপিসি। ব্রুনেই থেকেও আমদানি চিন্তা, রাশিয়ার তেলও পরীক্ষা হচ্ছে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের 75% ডিজেল। বছরের চাহিদা প্রায় 46 লাখ টন, যার 80% সরকার সরাসরি আমদানি করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের দাম চড়া। বাড়তি দামে জ্বালানি তেল কিনতে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েও লোকসান কমাতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তাই কম খরচে জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল আমদানির জন্য বিকল্প উৎস খুঁজছে সরকার। ইতিমধ্যে রাশিয়া, ব্রুনেই ও ভারতের সঙ্গে সরকার আলোচনা শুরু করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, বর্তমানে সৌদি আরব ও আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়, আর পরিশোধিত তেল আসে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, কুয়েত, থাইল্যান্ড ও ভারত থেকে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা চলছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নতুন উৎস থেকে ডিজেল আনতে আলোচনা শুরু করেছে সরকার। তবে নতুন উৎসের মধ্যে ভারত থেকে আমদানি লাভজনক হতে পারে বলে মনে করছেন বিপিসির দায়িত্বশীল তিনজন কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তারা বলেন, জ্বালানি তেলের দাম মোটামুটি সব জায়গায় একই থাকে, তফাৎ হয় প্রিমিয়ামে। বর্তমানে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আনার ক্ষেত্রে প্রতি ব্যারেলে গড়ে $10 প্রিমিয়াম দিতে হয় বিপিসিকে। ভারত থেকে আনার ক্ষেত্রে এটি $8 হতে পারে। প্রতি ব্যারেলে $2 কমলেও 1 লাখ টনে প্রায় $15 লাখ ডলার সাশ্রয় করা সম্ভব। তাই ভারত থেকে আমদানি হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে বিপিসি চেয়ারম্যান ও বিএম আজাদ বলেন, সাশ্রয়ের চিন্তা মাথায় রেখেই জ্বালানি তেলের বহুমুখী উৎস খোঁজা হচ্ছে। বেশি উৎস থাকলে প্রতিযোগিতামূলক দাম পাওয়া যায়, তবে নতুন উৎস কতটা সাশ্রয়ী তা বোঝা যাবে জ্বালানি তেল আনা শুরুর পর। গত মার্চে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $140 পৌঁছায়। একই সময়ে ডিজেলের দাম $170 ছাড়িয়ে যায়। এটি কমে $134 আসার পর দেশে জ্বালানির দাম বাড়ানো হয়। গত 5 আগস্ট রাতে সরকার এক লাফে ডিজেলের দাম লিটারে $34, অক্টেনের দাম লিটারে $46 আর পেট্রোলের দাম লিটারে $44 বৃদ্ধি করে। এতে 1 লিটার ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যায় $144। বিশ্ববাজারে দাম কমার প্রবণতা দেখা যাওয়ার পর সরকার জ্বালানি তেলের দাম কিছুটা সমন্বয় করে। দাম বাড়ার 23 দিনের মাথায় 29 আগস্ট ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অক্টেনের দাম লিটারে $5 কমানো হয়। এখন প্রতি লিটার ডিজেল $109 বিক্রি হচ্ছে। শিগগিরই লিখিত প্রস্তাব দেবে ভারত। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে ডিজেল আমদানি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির একটি প্রতিনিধি দলের সঙ্গে গত সোম ও মঙ্গলবার ঢাকায় আলোচনা করেছে বিপিসি। যেদিন প্রথম আলোচনা শুরু হয় সেদিনই ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় অনুষ্ঠিত ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে 2 দিনের বৈঠকে অংশ নেওয়া বিপিসির দায়িত্বশীল দুজন কর্মকর্তা বলেন, জ্বালানি তেল আনার ক্ষেত্রে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জরুরি হল নিরবিচ্ছিন্ন সরবরাহ। এক্ষেত্রে IOCL এর সক্ষমতার বিষয়টিও দেখা হচ্ছে। শিগগিরই IOCL লিখিত প্রস্তাব দেবে, এরপর আবার আলোচনা শুরু হবে। এর আগে 2003 থেকে 2005 সাল পর্যন্ত IOCL থেকে তেল আনা হয়েছিল, পরে তারা আর সরবরাহ করতে পারেনি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ এবং ভারতের 2 প্রধানমন্ত্রীর বৈঠকেও জ্বালানি তেল নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জরুরি প্রয়োজনে ডিজেল সরবরাহ করার আশ্বাস দিয়েছে ভারত। এরপর দিনই জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে IOCL কে তালিকাভুক্ত করেছে বিপিসি। বর্তমানে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে নিয়মিত পরিশোধিত জ্বালানি তেল আনে বিপিসি।
2017 সাল থেকে ট্রেনে করে আসছে তেল, তবে বছরে এর পরিমাণ 80 থেকে 85 হাজার টনের বেশি নয়। এর রিফাইনারি থেকে তেল আনার পরিমাণ বাড়াতে দুই দেশের মধ্যে তৈরি করা হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। এ পাইপলাইন দিয়ে নুমালিগড় থেকে দিনাজপুরের পার্বতীপুরে আসবে জ্বালানি তেল। এটির কাজ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হতে পারে। দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ল্যাবরেটরিতে রাশিয়া থেকে আসা অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। ল্যাবে পাওয়া তথ্য এখন যাচাই বাছাই চলছে। এ সপ্তাহে বিবিসির কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বিবিসি সূত্র বলছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তেলের মান, ব্যবহারের উপযোগিতা, দাম, আনার খরচসহ বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে দেখছে বিবিসি। দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে এক দফা বৈঠকে প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নমুনা পরীক্ষার পর রাশিয়া তেল শোধনের বিষয় নিশ্চিত হওয়া যাবে। এরপর দাম ও অন্যান্য খরচ নিয়ে আলোচনা হবে। এটি কতটা লাভজনক হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।